ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার সকালবেলা, সকাল দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। যেহেতু কালকে শনিবার ছিল, কোনো রকম ভিডিও করিনি। যে পাপাইকে কালকে একটু ডাক্তারখানায় নিয়ে যাওয়ার ছিল, কাজবাজও ছিল, তো যে কারণে আর কালকে ভিডিও করা হয়নি। তো আজকে সকাল দিয়ে আবার ভিডিওটা শুরু করলাম। আজকে মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পাপাই ঘুম থেকে তো অনেকক্ষণ উঠেছে, এখন একটু হাজব্যান্ডের ফোন দেখছে। একটু পরে তো হাজব্যান্ড বেরিয়ে যাবে আর দেখতে পারবে না, তো সেই কারণে এখন বসেও একটু ফোন দেখছে। আর আমি বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম, যেহেতু দু তিন দিন শরীর খারাপ ছিল, তো সেই চাদরটা ময়লা হয়েছিল না, তবুও চেঞ্জ করে নিলাম। চলো আবার রান্নাঘরের দিকে যাই, কারণ হাজব্যান্ড সকালে তো এখন ব্রেকফাস্ট করে বেরাবে, তো রান্নাঘরে যদি না আসি না, ব্রেকফাস্ট দিতে দেরি হয়ে যাবে। এসে দুটো রুটি করে দিলাম হাজব্যান্ডের জন্য, আর কালকে তরকারি রয়েছে, ছোলা আলু আর পেঁপে দিয়ে তরকারি করেছিলাম। কালকে শনিবার ছিল নিরামিষ, তো সেই তরকারিটা একটু রয়ে গেছিলো, সেটাই গরম করে দিচ্ছি, ওইটা দিয়ে হাজব্যান্ড খেয়ে চলে যাবে। আর আমি আর পাপাই পরোটা খাওয়া বলে দু পিস দু পিস চার পিস বেগুন ভেজে দিচ্ছি। মা বললেও সকালে তেলের জিনিস খাবে না, তো ছাতু মুড়ি খাবে, তো আমি আর পাপাইয়ের জন্যই করে নিলাম বেগুন। এক কাজ করুন, এখানটা একটু ছড়ানো ছেটানো। হাজব্যান্ড সবজি নিয়ে এলো, তো আমি কটা আলু কেটে নিলাম আজকে। আজকে আলু বিরিয়ানি করব, সেই কারণে আলু আর এগ কষা করব। আলু এগ বিরিয়ানিও করা যায়, কিন্তু যেহেতু মা খাবে, তো মা তো যেহেতু ডিম খায় না, তো আমি ডিম এগ বিরিয়ানি একবার, আলু বিরিয়ানি একবার, তো দুটো আলাদা আলাদা করা অসম্ভব। তো একবারই আলু বিরিয়ানি করবো, ডিমের একটু কষা মতন করে দেবো, ব্যাস এই রান্না করবো। এর জন্য দেখো আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে আলুগুলো একটু আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ এখনকার আলুগুলো না ঠিক ভালো হয় না, বলতে চাই না। একটু সিদ্ধ সিদ্ধ মানে একটু হালকা ভাপিয়ে নিই, তারপরে তেলে আমি ফ্রাই করে নেবো। সকালে ব্রেকফাস্ট এই দেখো পরোটা করেছি আর বেগুন ভাজা, আমি আর পাপাই খাবো এখন। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছেন, চলো পাপাইকে খেতে দিয়ে দিই, এনে দিস এর নিচে বসে খাও। কি হয়েছে নাকি এখন আবার ডাব দিলে এখন? পাপায়ের শরীরটা তো ঠিক হয়ে গেছে, কিন্তু এখন এত পরিমাণে সর্দি লেগেছে, নাক দিয়ে পুরো জল বেরোচ্ছে আর নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো নাকের ডক্টর বললাম দিয়ে দে, দেখ কি হয়। নাকের ডক্টর মোটামুটি চিন্তা করতে যে কতবার দিতে হয় ঠিক নেই, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। চলো রান্নাটা করে নি, আগে সকালে ব্রেকফাস্টটা করে নি, আর এক গাদা জামা কাপড় চাদর চেঞ্জ করেছি, এখানটায় জামা কাপড় সব ভিজানো, এগুলো কাচতে হবে, খেয়ে নিই তারপরে কাজ বাজ করবো। চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ব্রেকফাস্ট করার পরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, তো যে বললামই তো তোমাদের আজকে আলু বিরিয়ানি বানাবো, সেই কারণে তো বিরিয়ানির জন্য তো চালটা আমি অনেকক্ষণই ভিজিয়ে দিয়েছি, হাজব্যান্ড বাজার থেকে যখন নিয়ে এসে তারপরে আমি ভিজিয়ে দিয়েছি। তো এখন রাইসটা বানিয়ে নেব, আর এদিকে আলুটাও আমি ভালো করে কষিয়ে নেব, ডিম করব, ডিম কষা সেটাও আমি রান্না করে নেব, সব গুছিয়ে নেব। কিন্তু বিরিয়ানিটা লাস্টে, সবার লাস্টে আমি একটা নাগাদ বসাবো সান করে আসার পরে, কারণ এখন বসালে কী বলতো ঠান্ডা হয়ে যাবে। এখন 10:30 মতন বাজে, আমি রান্নার পুরোটা গুছিয়ে রাখছি। এগ কষা বললামই তো, এগ কষা বানাবো সেটা বানাবো, আলুটা যেহেতু বিরিয়ানি বানানোর আগে আলুটা কষিয়ে নিতে হয় সেটা সব রেডি করে নেব, কারণ বেসিনে কল তো এক ফোঁটা ব্যবহার করা যাচ্ছে না, যদি একটুখানি আমি যদি হাতও ধুই না সেই জলটাও আমার রান্নাঘরে চলে আসছে, তো একদমই ব্যবহার করা যাচ্ছে না। যাই হোক, এবার সব একবারে বাসন নিয়ে জামাকাপড় নিয়ে সব ছাদে গিয়ে কাচবো। ও পাশে কল আছে, কিন্তু ও পাশে ব্যবহার করছি না কেন বলো তো, পাশে তো না বাড়িতে একটু মিস্ত্রি লেবারের কাজ হচ্ছে, মানে নতুন একটা বাড়ি তৈরি হচ্ছে, তো বাড়ি তৈরি হতে অনেকটাই জল লাগে, তো এখানে আশেপাশে তেমন একটা কল নেই, তো আমাদের ওই কলটা ব্যবহার হয় না, তো ওরা আমাদের জিজ্ঞেস করেই অবশ্য ওরা জল নিচ্ছে। যাই হোক, ওরা জল নিয়ে ব্যবহার করছে, তো ওদের তো আমি বলতে পারবো না যে জল। যাই হোক, আমি ভাবলাম একটুখানি অসুবিধা হবে তিনতলা গিয়ে করতে, ঠিক আছে এইটুখানি তো করা যেতেই পারে তাই না, লোকের সুবিধা। আলুটা দেখলেই তো কষাতে দিয়ে এসেছি, এবার ততক্ষণে আমি ভাবলাম এদিকে ঘরে ফার্নিচারগুলো মুছে জানলা দরজা রোজকার যা ডিউটি থাকে আমার ঘর পরিষ্কার করা, মর্নিংয়ের যে ডিউটি সেগুলো আমি এইভাবে করে নিচ্ছি। রান্না করতে করতে প্রত্যেক দিনই আমি করে নিই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়, বাকি কোনো কাজ করতে পারি না, তো এই সময়টাই আমি করে নিই। যেহেতু আজকে স্নান করিনি, তো এখন অসুবিধাও নেই, ভালো মোটামুটি বেশি করেই ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন মাথায় যদি একটু ঝুলঝুল পড়ে যায় তো কোনো অসুবিধা নেই, শ্যাম্পু করে নেব। যেহেতু আজকে এমনিও শ্যাম্পু করার ইচ্ছা আছে, আমি কালকে ভেবেছিলাম করবো, শনিবার দিন আমি অবশ্য করি না, শুক্রবার দিন করতাম, কিন্তু শুক্রবার দিন না হয়ে ওঠেনি,
তো যে পাপায়ের শরীর খারাপের জন্য না কিছুই ইচ্ছা করছিল না, তো আর শনিবার শনিবার বৃহস্পতিবার এই বারগুলোতে না মানে মাথায় শ্যাম্পু করি না, তো আজকে করবো ভাবছি। তো সেই কারণে ভাবলাম একটু ঝুলগুলো হালকা পরিষ্কার করে নিই। দু তিন দিন না একদম কিছু কাজ হয়নি, পাপাইকে নিয়েই বসেছিলাম, রান্নাটুকু করতে হবে খেতে হবে, এই জন্য যে সেইটুকুনিকই কাজ করা হয়েছে। চলো এগুলো ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে মুছবো, তারপরে বাকি তো রান্নাঘরে আজকে কাজ অনেকটাই আছে, সেই কাজগুলো করতে হবে। তার সঙ্গে সঙ্গে রান্নাগুলোও করছি, খালি বিরিয়ানিটাই বসাবো একটার সময়, বাকি পুরো গুছিয়ে নিচ্ছি। গ্যাস মোছা থাকে, কারণ বিরিয়ানি যখন বসাবো তখন তো গ্যাস খুব একটা ময়লা তো হয় না, সেই কারণে পুরো গুছিয়ে রেখে যাবো যাতে আমাকে স্নান করে এসে কোনো কাজ করতে না হয়। শুধু বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেবো ব্যাস, তাহলে কারণ স্নান করে আসে না, পুজো দিতে হবে, পুজো দেওয়ার পরে গিয়ে তারপরে আমি বসাতে পারবো, এই জন্য কোনো কাজ আমি ফেলে রাখবো না। গুছিয়ে করলে কী বলতো, নিজেরও সুবিধা হয়, নিজের রেস্ট নেওয়ার একটা সময় সুবিধা হয়, কিন্তু একভাবে গুছিয়ে যদি কাজ করি আমি টাইম মতন। দেখো অনেকক্ষণ পরে আবার মাত্র ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করলাম, ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এদিকে রান্নাও মোটামুটি হয়ে গেছে, বিরিয়ানিটা সান ঠান করে এসে করবো। এই দেখো ডিমটা কষানো হয়ে গেছে এর মধ্যে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বিরিয়ানি, হাতে রাইস হয়ে গেছে, গ্যাসটা দেখো সব রেডি করে রেখেছি, আলু দেখো কষানোটা। এবার রান্না বিরিয়ানিটা স্নান করে বসাবো, কারণ জামা কাপড় এক গাদা বললাম তো ভিজানো আছে, বাসন এখানে রয়েছে, বাসনগুলো মাজতে হবে বেশি নে, ফলে একদম বাসন মাজা যাচ্ছে না, এক ফোঁটা জল ফেলছি তো জলগুলো সব এই রান্নাঘরে চলে আসছে। রান্নাঘর সকাল দিয়ে দুবার পরিষ্কার করা হয়ে গেছে, আর সম্ভব হচ্ছে না, কারণ কি বলতো ইঁদুর কি করেছে বলতো, পাইপের মধ্যে পুরো এত এত মাটি জমিয়ে রেখেছে, যে কারণে বেসিনের জল এক ফোঁটা যাচ্ছে না, মানে বেসিনে কল করলে মানে কালকে হাজবেন্ড তো পুরোটা তো সম্ভব না, হাজবেন্ডের পক্ষে একটুখানি করেছে, এত মাটি বেরিয়েছে মানে কাদা কাদা পুরো মাটি, তো ওইটা পরিষ্কার লোক দিয়ে করাতে হবে, কারণ ওই পাশে গলি একটা আছে, গলিটা থেকে গলি এ পাশে তো ড্রেন, এই ও পাশে ড্রেন আছে, তো গলিটা তো আমাদের বেসিন থেকে পুরো গলিটা পুরো সোজা হয়ে গেছে পাইপ লাইনটা, পাইপের তো অতটা পাইপ তো খোঁচানো তোমার সামনের দিক দিয়ে খুঁচিয়েছে, এতটা মাটি বেরিয়েছে মানে জল এক ফোঁটাও যাচ্ছে না কালকে দিকে, এই সমস্যা। কালকে তো কোনো ভিডিও করিনি নিউজ, কারণ এইসব কাজ করে পাপায়ের শরীর খারাপ ছিল, কালকে আজকে করছি। যাই হোক বাসনগুলো সব ভাবছি ওপাশে গিয়ে মাজবো, বা ছাদে একবারে চলে যাবো, ছাদে গিয়ে একবারে বাসন মেজে জামা কাপড় কেচে নেবো, তারপরে সেই কারণে আজকে সকালে স্নান করিনি, কারণ এই এপাশ ওপাশ করে কাজ করতে হবে। তো আর রান্নাঘর সকাল দিয়ে দুবার না তিনবার মতন আমি পরিষ্কার করে দিয়েছি, তো অতটা আমি এটি জল চলে যাবে, তো জল যাচ্ছে না, আমার ডিমটা মনে হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়ে যাবো, ডিমটা হয়ে গেছে। এবার সব কাজ করে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে বিরিয়ানিটা বসাবো, কারণ এখন বসালে কি বলতো ঠান্ডা হয়ে যাবে, এবং কটা বাজে বলতো দাঁড়াবো দেখছি, দেখো 11:30 বাজে, এখন যদি ছাদে গিয়ে অতগুলো বাসন টাসন মেরে এই কাজগুলো করে আসি, আর গরমও প্রচুর লাগছে, আর নিত্য কাজের মধ্যেও দেখো কত রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আর এই সমস্যাটা তো কালকে থেকে শুরু হয়েছে, মানে কালকেও খুব কষ্ট করে বাসন টাসন ধুতে হয়েছে, খাবার জল করা সবই তো বেসিনের কাজেই করতাম, কিন্তু সব একদম অসুবিধা হয়ে গেছে, এত কষ্ট করে সব কাজ করতে হচ্ছে, এই তিনতলায় বাসনগুলো টেনে নিয়ে গিয়ে মাজতে হবে, জামা কাপড় কাচা সব যাবতীয় কাজ ওখানে গিয়ে করতে হবে, অসুবিধা হয়ে যাবে, পাইপ লাইন ব্যবহার করা, এই কিছুদিন আগে বাথরুমের ওই সাইডে পাইপ লাইনটা প্রবলেম হয়েছিল, করা হলো ঠিক করা হলো, সেই সময় এখানে অল্প অল্প হচ্ছিল, কিন্তু ইঁদুর যে এত মাটি জমিয়ে রেখেছে যে বলার মতন না। যাই হোক কাজ করে নিই, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে গিয়ে জামা কাপড় কেচে বাসনটা মেজে তারপরে আসবো, চলো দেখতে থাকো। দেখো ছাদে চলে এসে সবার ফার্স্টে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, তারপরে গিয়ে বাসন মাজবো, কারণ একটু হালকা হালকা দেখছি মেঘ করেছে, যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো আমি সেই কারণে আর সবার ফার্স্টে জামা কাপড়গুলো কেচে নিই, যতটা পারি জলটা ঝরে যাবে, আর তলায় দেখছো কত পাতা জমে রয়েছে, পাতাগুলো এক গাদা, বৃহস্পতিবারে আমি পরিষ্কার করছি আবার পাতা জমে গেছে, মানে এখানে পাশে একটা কাঁঠাল গাছ আছে না, রোজ মানে এক গাদা করে পাতা জমে, পরিষ্কার করে আর পারা যায় না, কারণ সপ্তাহে না দুদিন কি তিন দিন তো আমার পক্ষে সম্ভব না, আমি একটা দিন বেছে নিই যে পরিষ্কার করব, ছাদ আর দিয়ে সিঁড়ি দিয়ে পরিষ্কার করি, কারণ দেখো তো পুরো কাজটাই একার হাতে আমাকে সব করতে হয়, তো আমার নিজের সুবিধা মতন টাইমিং এক একটা করে দিন করে নিয়েছি, এক একটা করে কাজ করার, সেইভাবে যেমন 15 দিন কি 20 দিন বাদে বাদে আমি ঘরটাকে ডিপ ক্লিন করি,
একদিন আমারটা করি একটা একদিন মায়েরটা এইভাবে করি, কারণ রোজ যদি আমি কাজ করতে যাই না, কাজের সঙ্গে সঙ্গে তো টুকটাক বাইরে বেরানোর কাজ থাকে, আরও একটা কাজ নিয়ে তো বসে থাকি না, ঘরের হাউস ওয়াইফ, কোনো বাইরের কোনো অবশ্যই কাজ আমি করি না, কিন্তু তা সংসারের পুরো কাজটাকে বাড়িটাকে গুছিয়ে রাখা, বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা, এই কাজগুলোও কম কি বলো, অন্য পয়সা ইনকামের কোনো কাজ নয় তবুও, কিন্তু এইগুলোকে সামাল দিয়ে রাখাটাও কিন্তু একটা বড় দায়িত্বের কাজ, তাই না? চলো এবার বাসনগুলো তো মাজা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিই, আর জামাকাপড়গুলো আমি মেলে দিয়েছি, যতটা পারে জলটা ঝরে যাক, আর যদি হঠাৎ করে বৃষ্টি নামে তাও আবার তুলতে হবে, কিছু করার নেই। চলো বাসনগুলো মেজে এবার নিচে গিয়ে নিজে স্নান করতে যাব, কারণ জামাকাপড় না আমার নাইটি পুরো ভিজে গেছে, আর রোদ তো রোদ নেই, হালকা মেঘ করে রয়েছে, সেই একটা নিস্তার আমি গামছা নিয়ে এসেছিলাম যাতে রোদ্দুরটা আমার মাথায় না লাগে, এসে দেখছি রোদ্দুর নেই, মেঘ করে রয়েছে। যাই হোক চলো, এ দেখো দুপুরের লাঞ্চ, বিরিয়ানি এক কষা আর একটু টক দই আর স্যালাড, ব্যাস এই দুপুরের আজকের লাঞ্চ, আর কিছু না। আবার লাঞ্চটা করে নিই, আবার তোমাদের সঙ্গে বিকালে কথা বলবো, কারণ খুব হাঁপিয়ে গেছি, এবার একটু রেস্ট নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং বলছি, এখন ইভিনিং যদিও হয়নি, এখন 4:30 মতন বাজে, এখন আফটারনুনই বলতে পারো। যাই হোক চলো, সকালে কাজবাজ করার পরে এসে স্নান টান করে পুজো দিয়ে নাম, তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু আজকে ওপর নিচ করে দেখলেই তো তিনতলায় সব কাজ করতে হয়েছে, রান্নাঘরে বেসিন ব্যবহার করা যাচ্ছে না, এবার যতদিন না রান্নাঘরে বেসিনটা ঠিক হবে এইভাবে দৌড়ো দৌড়ো করে কাজ করতে হবে। যাই হোক, আর পাপা এদিকে খেলছে, আর ওদিকে দৌড়ে চলে গেলো। যাই হোক চলো, আর দুপুরে লাঞ্চ করার পরে না তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, আবার এখন তোমাদের সঙ্গে কথা বলছি, আর হাজব্যান্ড আমাকে বার্থডেতে কী গিফট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাপাই তার আগেই খুলে দিয়েছে, এই দেখো এইটা দিয়েছে গিফট, পাপাই খুলে দেখো খুলছে, সেটা দিয়েছিলো, এটা আমার খুব দরকার ছিল তো সেটাই দিয়েছে। হাজব্যান্ড যখনই যাই হোক গিফট দেয় না কেন, সেটা মোটমাট দরকারি, যেটা আমাদের খুব প্রয়োজন সেটাই গিফট দেয়, মানে যখন আমার যদি এটা দরকার হয় তো সেই জিনিসটা সেই সময়টা গিফট দেবে, মানে এই নয় যে এটা দরকার নেই দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল। তো দে দে একটু ডিসকাউ করছে, দেখো এটা নোভা কোম্পানি, ফিলিপস খুঁজছিল কিন্তু ফিলিপস এখানে ফিলিপস পাওয়া গেল না, তো নোভা পাওয়া গেছে, নোভাই নিয়ে এসছে। এটা দাম কত নিয়েছে অনলাইন থেকে না, নর্মাল আমাদের এখানে একটা কসমেটিকের দোকান আছে সেখান থেকে কেনা, দাম এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় দাম লেখা আছে, যাই হোক দামটা আমি জানি না, হাজবেন্ড কিনে নিয়ে এসে যাই। চলো কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্টে জানিও, এটা অবশ্যই আমার অনেকদিন ধরে আমার দরকার ছিল, তো পেয়ে কালকে পরশু দিন, কালকে তো কোনো ভিডিও করিনি, আসলে এইরকম কাজবাজের মধ্যে না ভিডিও করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যেই জন্য কালকে করিনি, আর পাপায় কালকে শরীরটাও একটু খারাপ ছিল, তো আজকে সকাল দিয়ে ভিডিওটা শুরু করেছি, আর সেই কারণে আজকে শেয়ার করলাম। কালকে কালকে সকালে আমাকে গিফটটা দিয়েছে, পরশু দিন না ফিলিপস খুঁজছিল, ফিলিপস মানে পাইনি বলে শেষমেশ ফিলিপস ছিল না বলে এই নোভাটাই নিয়েছিল, এটা ফিলিপস দেবে ভেবেছে, ফিলিপস কোম্পানিটা কি বলতো ভালো হয়, আমি স্ট্রেটনারটাও কিনেছি, দিয়েছিল গিফট, ওটা অনলাইন থেকে অর্ডার দিয়ে অবশ্য মিত্রা থেকে অর্ডার দিয়ে নেওয়া হয়েছিল, ওটাও আমার বার্থডেতে একবার গিফট দিয়েছিল 2 বছর আগে স্ট্রেটনার, তো এবার এটা দিল, এটা আমার আগে ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে বলে এটা আমার দরকার, মানে কি বলতো মাঝে সাঝে এটা দরকার হয়, কখন সবসময় তো এটা ড্রায়ার ব্যবহার করা একদমই চুল খারাপ হয়ে যাবে, মাঝে সাঝে ভীষণ দরকার, ধরো কোনো সময় হঠাৎ করে কোথায় যাওয়ার হলো তখন শ্যাম্পু দিয়ে না চুলটা ভিজে থাকলে অসুবিধায় শুকানোর দরকার, সেই কারণে এটা, কারণ রোজ যদি ব্যবহার করি চুলগুলো একদমই নষ্ট, স্ট্রেটনারও আমি খুব কম ব্যবহার করি, কিনেছি ঠিক আছে মাঝে সাঝে খুব দরকার হলে তখন ব্যবহার করি, না হলে স্ট্রেটনারও ব্যবহার করি না। যাই হোক চলো, আর সেলিব্রেশন বা বার্থডে বলো ম্যাজেন মিঠাই বলো, তো আমরা কোনো সেলিব্রেশন করি না, কোনোদিনই করিনি, আর শুধু একমাত্র আমাদের বাইরে পাপাইয়ের বার্থডেটা ছোটোখাটো, তাও খুব বড়ো সড়ো লোকজন বলে সেইরকমভাবে সেলিব্রেশন করে না, ছোটোখাটোভাবে আমরা পাপাইয়ের বার্থডেটা নিজেদের মধ্যে, ধরো আমার দিদিদের বললাম বা এইরকমভাবে ছোটোখাটোভাবে সেলিব্রেশন করি বার্থডে, বা আমার বার্থডে বা হাজব্যান্ডের বার্থডেতে আমি যে একটু রান্নাবান্না করে হয়, কারণ কেক কাটিং বা এসব হাজব্যান্ডের কিছু পছন্দ নয়, যাই হোক তো আমার বার্থডেটাও সেমভাবে, আসলে এইসব জিনিসগুলো যেহেতু মা পুরনো পন্থী তো এরকম এরকম জিনিসগুলো মায়ের পছন্দ না, তো আমরাও সেইভাবে কোনোদিন করিনি। হ্যাঁ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন অবশ্যই আমরা বাইরের ডিনার, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে,
আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে আসবে তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভিডিও যদি ভালো লাগে। বাই বাই।